সানবিট লিকুইড ডিশওয়াশ বাজার সদায়ের আজকের আয়োজনে আমি শরীফুল হক চলে এসেছি রাজধানীর বিখ্যাত চক বাজারে। এই চক বাজারকে শুধুমাত্র রমজান মাসে অনেকেই ইফতার বাজার বলেও চিনেন। আবার অনেকে জানেন কাবাব, ভাজা পোড়া সব রকমের শাহী খাবার এখানে পাওয়া যায়। কিন্তু রমজান মাসে ঘিরে প্রচুর পরিমাণ দেশীয় এবং বিদেশি ফলমূলের আগমন ঘটেছে চক বাজারে, যা আজকে আপনাদের দেখাবো। অনেকের ধারণা রমজান মাসে ইফতারের শাহী সব খাবার একসাথে পাওয়া যায় চক বাজারে। তবে হরেক রকম ভাজা পোড়ার সাথে চক বাজারে পাওয়া যাচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফল। যদিও কাঁঠাল পাকা গরম এখনো আসেনি, কিন্তু বাজারে চলে এসেছে আমাদের জাতীয় ফল কাঁঠাল, পাশাপাশি আছে বাঙ্গি, পেয়ারা আর গরমের আরাম তরমুজ। এটা মানে বর্তমানে 400-500 এই দামে আছে, আর নিচে নেই, দাম বেশি তো, নতুন তো দাম বেশি। তরমুজ 180 টাকা আছে, 350 টাকা আছে, 400 টাকা আছে, 150 টাকা আছে, পিস। নানা রকমের ফলের পাশাপাশি আছে শরবতের বাহার। পুরান ঢাকার ব্যবসার প্রাণকেন্দ্র চকবাজারের রূপ চেহারা পুরোটাই যেন পাল্টে যায় রমজান মাসকে কেন্দ্র করে। চকবাজার শাহী মসজিদের সামনের সড়কের চিরচেনা সেই হাঁকটাকে কেউ বিরক্ত নন, বরং ইফতারের আগ মুহূর্তে এ যেন রং ছড়ানো আমেজ। চকবাজারকে রমজান মাসে যারা শুধুমাত্র ভাজা পোড়া আর কাবাবের বাজার বলেই জানেন, তাদের জন্য দেখাচ্ছে প্রচুর পরিমাণ ফল কিন্তু এখানে আছে, দেশি ফল, বিদেশি ফল এবং আগাম জাতের কিছু কাঁঠালও চলে আসছে। দর্শক, কোন ফলের কী দাম বা দেশি কলাগুলোরই কী দাম, চলুন আপনাদের নিয়ে যাই দামগুলো জানতে। বাঙ্গি বেচে 200 টাকা, পেঁপে কেজি বেচতেছে আপনার 180 টাকা থেকে 160 টাকা। এই স্পেশাল আছে যে মিষ্টি দইয়ের মাড়া 120 টাকা কেজি, আর সাদাটা 100 টাকা কেজি। যাদের সুযোগ হয় না পরিবারকে সাথে নিয়ে ইফতার করার, তাদের জন্য চক বাজারের ইফতার বাজারে আছে ছোট প্যাকেজ। 5 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা, এটাও 5 টাকা, গরিবের খাবার। এখানে আছে আপনার স্ট্রবেরি শরবত আছে, তারপর আপনার খেজুরের শরবত, তারপর আপনার ফালুদা আছে আর দই বড়া আছে। আমি ইফতার উপলক্ষে বেচতেছি মাঠা আর হলো ছানা 100 টাকা কেজি, আর ছানা 20 টাকা পিস, আর আমি কেজি লইলে 800 টাকা। ঐতিহ্য আর আবেগের মিশেলে প্রতি বছর যেন নতুন রূপে ফিরে আসে এই ইফতার বাজার, যা কারো কাছে রীতি, কারো কাছে আবার আবেগ। অলরেডি আমি আধা ঘন্টা আগে এখানে এসেছি, ওই যে বড় বাপের পোলা খাবে আমার বেগম সাহেবা, যদি বড় বাপের পোলা যেটা সিরিয়াল দিতে হয় সেটা গতকাল পাইনি, এই জন্য আমার বেগম সাহেব খুব রাগারাগি করেছে। সানবিট লিকুইড ডিশওয়াশ বাজার সদায়ের আজকের আয়োজন ছিল চক বাজার থেকে ইফতার বাজার থেকে। দর্শক, আগামী পর্বে নতুন কোনো জায়গায় আপনাদের নিয়ে যাব এবং রমজানকে সামনে রেখে কার কি বাজার সদায় চলছে সেই খবর জানাবো। অস্থির গোলমেলে মামনিত রেগে লাল, চিন্তা নেই, কারণ সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।